তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো নতুন একটা রেসিপির সঙ্গে তোমরা সামনে তো যে দেখো আমি কলা গাছ নেওয়া বইছি তো বাজার থেকে কিনে আনছি একটা আলকা কলার আলকা তো এটাকে আমি আজকে রান্না করবো তো ফার্স্টে দেখো আমি আলকাটা নিয়ে বইছি দা নেওয়া বইছি তো এবার আমি আলকাটা ফার্স্টে আমি মানে চোখলাটা সুলাই উপর থেকে দেখো আলকা দেওয়া আলু দেওয়া নিরামিষ একটা রেসিপি তোমরা সঙ্গে শেয়ার করতেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো সবাই তো আলকে রান্না করতে পারে না তো এই ভিডিওটা দেখতে তোমরা সবাই রান্না করতে পারবা খুব সুদা এবং খুব কম মশলা লাগে তো চলো ভিডিওটা শুরু করি আমি তো এই ফার্স্টে দেখো আলকার থেকে চুকলাগুলি আমি সুলাই নিছি তো নিয়ে এবার আমি একদম কুচি কুচি করে আলকাগুলি কাটতে নেবো আলকা কাটতে একটু ভেজাল আছে তো কাটাটায় যা একটু সমস্যা সবাই তো কাটতেও পারে না আলকা তো আর আমি আলকাটা কাটতে তো জলে ভিজায় রাখছি হলে কালো হয়ে যাবো তো চলো আমি আলকাটা আগে কাটি কাটটা রেডি করে নিয়ে তো আবার আইতেসি আর এই আলকাটা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় আবার নিরামিষ সিমের বিচি দিয়েও খাওয়া যায় আলু দিয়েও খাওয়া যায় দেখো আমি করে বয় দিছি আলকা কাটা শেষ ধোয়াও শেষ আর এদিকে আমি আলুও কুচি কুচি করে কাটতে নিছি এই আলকাগুলি দেখো একদম কুচি কুচি করে কাটতে নিছি তো আমি একটু জলে সিদ্ধ করে নুমো আর কি আলগাগুলি তো একটু লবণ দিয়ে তো আলকাগুলি সিদ্ধ করে নুমো তো চলো ফার্স্ট টাইম আলকাগুলি দিয়ে দিছি জলে আর এবার একটা ঢাকা দিয়ে দিছি তো আলকাগুলি হাফ সিদ্ধ হয়েছে তো এখন আমি কুচি করে আলু যে কাটছি তো এবার আলুগুলিও দিয়ে দিতেছি আলকার সঙ্গে তো একসঙ্গে আলকা আর আলুটা সিদ্ধ হয়ে দেবো আর দেখতে দেখতে আলকা আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি কড়াইয়ের থেকে নামাই তো একটা বাটিতে তুলে নিতেছি এবার কড়াইয়াটা চলো পরিষ্কার করে আবার বয় দিছি তো দিয়ে দিতেছি আমি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিছি মরিচ আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিতেছে আমি মেথি ফোড়ন তো চলো এবার আমি দিয়ে দিতেছি আলকা আর আলু যে সিদ্ধ করে রাখছি ওইটা দিয়ে দিছি তো এবার দিয়ে দিতেছি আমি পরিমাণ মতো লবণ আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করা আছে আর এখন দিয়ে দিতেছি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আমি একটু হলুদ গুঁড়া তো এবার আমি হলুদ আর লবণের সঙ্গে আলকা আর আলুটা সুন্দর করে ভাজি ভাজা করে আগ তো চলো আমি আলকাটা আর আলুটা ভাজা করিয়ে নিই আর এদিকে আমি মশলাটাও রেডি করবো দুধ দিয়ে দিতে আসি পাঁচ ছটা কাঁচা লঙ্কা তো এই লঙ্কাগুলিও একসঙ্গে সিদ্ধ হয়ে যাবো গা ভাজি ভাজি হয়ে যাবো গা এই আলকাটার সঙ্গে আর চলো এবার আমি কী কী মশলা দিই মশলাটাও রেডি করতে আসি একটা বাটি নিয়েছি দেখো পরিমাণ মতো দিয়ে দিতেছি জিরার গুঁড়া আর একটু পরিমাণ দিয়ে দিতেছি মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিতেছি ধনের গুঁড়া সব কিছুই অল্প অল্প এক চামচ এক চামচ মতো তো এটা আমি জল দিয়ে গুলছি গুলিলাম আলকার আলু ভাজা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে দিয়ে দিছি আমি মশলাটা আর মশলাটা এবার সুন্দর করে কষাই নিতেছি আর নিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দুম জল আর তার আগে দিয়ে দিতে আমি এলাচ দাঁড়ছি নি আমি আস্ত এলাচ দাঁড় চিনি দিছি তো তোমরা চাইলে শিলনোড়াতে বা মিক্সিতে গুঁড়া গুঁড়াও দিতে পারো বা বাইকটাও দিতে পারো কোনো অসুবিধা নাই তো আমি আস্ত দিয়ে দিছি আর দিয়ে দিছি এবার পরিমাণ মতো জল আর কালারটা দেখো বন্ধুরা খুব খুব সুন্দর হয়েছে আর আলকা আলু যেহেতু সিদ্ধ করা আছে সিদ্ধ করার ব্যাপার নাই তো ঝোলটা ফুটটা উঠলে তারপরে আমি নামাই নেবো আর দেখতে দেখতে দেখো ঝোলটা অনেকটাই শুকা গেছে গা আর মোটামুটি আমার আলকা আর আলুর তরকারিটা রেডি আর এই যে দেখো অনেকখানি শুকায় গেছে গা একদম গা গামাখা করে রান্না করবো তো এইভাবে খুব ভালো লাগে আর তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো আমি এবার একটা বাটিতে নামাই নিতে আসি দেখো আর উপর থেকে আমি একটু ঘি ঝড়াই দিয়েছি তো এটা আর উঠতে উঠাইতে ভুলে গেছি গা তো চলো আমার রান্নাটাও শেষ নামাই নিছি তো তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাইও আর অবশ্যই কমেন্টস করে কোও কেমন হয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করতে আসি ফিরে আসছি এবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এইভাবে একবার আলকাটা রান্না করে সবাই খাই